জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বাংলাদেশের 60টি জেলা থেকে 5173টি পদে বিশাল নিয়োগবৃত্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 5173টি পদে বাংলাদেশের 60টি জেলা থেকে পরিবার পরিকল্পনা কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এটি অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি 5173টি পদের। সো আমি আপনাদেরকে এই 60টা জেলারই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করে দেখিয়ে দেব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে 60টা জেলার নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আমরা প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা হচ্ছে 75 জন। এই পদগুলোতে আপনারা বিস্তারিত আকারে জানতে গেলে এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এখানে কিন্তু ক্লিক দিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। আর আবেদন ফি ধরা হয়েছে 112 টাকা আর হচ্ছে 56 টাকা। আবেদন শুরু হচ্ছে 18 অক্টোবর 2021 এবং আবেদন শেষ হবে 27 অক্টোবর 2021, ঠিক আছে। তো এখানে জেলা পরিকল্পনা কার্যালয়ে গাজীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 84টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদন শুরু হচ্ছে 18 অক্টোবর 2021 থেকে এবং আবেদন শেষ হবে 27 অক্টোবর 2021। এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 87টি পদে, সো এখানে আবেদন ফি হচ্ছে 112 টাকা এবং 56 টাকা। আবেদন শুরু হচ্ছে 18 অক্টোবর 2021। এই যে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে আবেদন করবেন এবং আবেদন শেষ ডেট হচ্ছে 27 অক্টোবর 2021। আপনারা যাদের স্ক্রিনে দেখতে অসুবিধা হচ্ছে তারা দয়া করে এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন, এগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কুষ্টিয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 89 জন লোক নিয়োগ করা হবে, 18 অক্টোবর 2021 থেকে আবেদন শুরু, যা কিনা চলবে 27 অক্টোবর 2021। এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 44টি পদে। এখানে আবেদন শুরু হবে 18 অক্টোবর 2021 এবং শেষ হবে 27 অক্টোবর 2021। এখানে কিন্তু দেওয়া আছে কোন লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে। এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 56 জন লোক নিয়োগ করা হবে, 18 থেকে শুরু হবে এই মাসে এবং শেষ হবে 27 অক্টোবর। তো এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে টাঙ্গাইল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 184 জন লোক নিয়োগ করা হবে। এখানে 11 অক্টোবর আবেদন শুরু হয়েছে, যা কিনা চলবে 31 অক্টোবর। এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে। এরপর নেওয়া হবে ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 82 জন লোক নিয়োগ করা হবে, 18 অক্টোবর আবেদন শুরু, যা কিনা চলবে 27 অক্টোবর পর্যন্ত। এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মৌলভীবাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 18 অক্টোবর আবেদন শুরু, যা কিনা শেষ হবে 27 অক্টোবর। আপনাদের যাদের দেখতে অসুবিধা হচ্ছে দয়া করে তারা এই যে তাদের যে আবেদনের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ঢুকে কিন্তু আপনারা আপনাদের সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এরপর কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 211টি পদ, সো এখানে আবেদন ফি হচ্ছে 112 টাকা এবং 56 টাকা এবং শুরু হচ্ছে 18 অক্টোবর, যা কিনা শেষ হবে 27 অক্টোবর 2021। এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 83টি পদে, সো এখানে 18 অক্টোবর শুরু হবে, যা কিনা শেষ হবে 27 অক্টোবর। এরপর ঠাকুরগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 99টি পদে, এখানেও সেম অ্যাজ আগের মতোই আবেদনের সময়সীমা। এরপর ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 120টি পদে, এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন। এরপর সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, 106 জন লোক নিয়োগ করা হবে। এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ভোলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 77টি পদে, এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন। বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 160টি পদে, এখানে আবেদন করার শেষ ডেট হচ্ছে 27 তারিখ। এরপর চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে 27 অক্টোবর 2021 তারিখে আপনাদের আবেদনের শেষ ডেট। এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মাগুরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে আপনারা 27 অক্টোবর 2021 পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে আবেদন শেষ ডেট হচ্ছে 27 অক্টোবর 2021। এরপর মাদারীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে 77টি পদে। এরপর জেলা
পরিবার পরিকল্পনা কার্যালয় নরসিংদীতে 117টি পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে। এরপর মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ প্রকাশ করা হয়েছে 29টি পদে। এখানে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্কে ঢুকে দেখতে পারবেন। এরপর নাটোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদনের পদ সংখ্যা হচ্ছে 75টি। এরপর ফেনী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ প্রকাশ করা হয়েছে 38টি পদে। এরপর পিরোজপুরে হচ্ছে 50টি, শরীয়তপুরে হচ্ছে 65টি, তো পাবনায় হচ্ছে 98টি, ঢাকা জেলায় হচ্ছে 153টি, এরপর নারায়ণগঞ্জ জেলায় হচ্ছে 58টি। এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় রাজশাহীতে নিয়োগ বৃদ্ধি প্রকাশ হয়েছে, যেখানে 60 জন লোক নিয়োগ করা হবে। এরপর নেওয়া হবে লালমনিরহাটে 42 জন লোক নিয়োগ করা হবে, এখানে আবেদনের শেষ ডেট হচ্ছে 27 অক্টোবর। এরপর সুনামগঞ্জে নিয়োগ বৃদ্ধি প্রকাশ করা হয়েছে 73টি পদে, সেই সাথে রাজবাড়িতে 50টি পদে। এরপর আমরা দেখব সিরাজগঞ্জে প্রকাশ করা হয়েছে 79টি পদে। এরপর ময়মনসিংহে জেলায় প্রকাশ করা হয়েছে 143টি পদে, আবেদনের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় গাইবান্ধার যে নিয়োগ সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে 91টি পদে, এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা ভালোভাবে দেখবেন। এরপর শেরপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে 42টি পদে। সো এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এখানে হবিগঞ্জ নিয়োগ প্রকাশ করা হয়েছে 80টি পদে, এখানে বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। এরপর মুন্সিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে 111টি পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে, সেই সাথে বরিশালে 127টি, পটুয়াখালীতে 71টি, এরপর যশোরে 103টি, খুলনায় হচ্ছে 96টি, মানিকগঞ্জে হচ্ছে 126টি, মানিকগঞ্জে হচ্ছে 126টি, এখানে আবেদন ফি ধরা 112 টাকা, আর হচ্ছে 56 টাকা, আবেদনের শেষ ডেট হচ্ছে 27 অক্টোবর 2021। এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দিনাজপুরে নিবৃত্তি প্রকাশ করা হয়েছে এখানে 151টি পদে। এরপর বরগুনায় নিবৃত্তি প্রকাশ করা হয়েছে 25টি পদে। এরপর লক্ষ্মীপুরে নিবৃত্তি প্রকাশ করা হয়েছে এখানে 28টি পদে নিবৃত্তি দেওয়া হবে। এরপর জামালপুরে নিবৃত্তি প্রকাশ করা হয়েছে 66টি পদে নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। নেত্রকোনায় 82টি পদে নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। এরপর ঝালকাঠিতে 33টি পদে নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। চুয়াডাঙ্গায় 35টি পদে নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। চাঁদপুরে 108টি পদে নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। এবং এখানে কিন্তু দেওয়া আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা ভালোভাবে দেখবেন। তো এখানে আরও কিছু নিয়োগবৃত্তি আছে, যেমন ফরিদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগবৃত্তি প্রকাশ করা হয়েছে 113টি পদে। এরপর নোয়াখালী পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগবৃত্তি প্রকাশ করা হয়েছে, তো সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন যে 94টি পদে। তো সেই সাথে এখানে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পঞ্চগড়ে নিয়োগবৃত্তি প্রকাশ করা হয়েছে, এখানে আপনার 57টি পদে আবেদন করতে পারবেন। এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নড়াইলে নিয়োগবৃত্তি প্রকাশ করা হয়েছে 29টি পদে, বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে, ভালোভাবে দেখবেন। এরপর জেলা পরিবার পরিকল্পনার অফিস কুড়িগ্রাম নিবৃত্তি প্রকাশ করা হয়েছে 58টি পদে, এখানে আবেদনের শেষ ডেট হচ্ছে 31 অক্টোবর 2021। এরপর বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিবৃত্তি প্রকাশ করা হয়েছে, নিয়োগ দেওয়া হবে। তো এখানে কিন্তু অফিসিয়াল তাদের ওয়েবসাইট দেওয়া আছে, এই লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে। এরপর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় জাপুরহাটে নিবৃত্তি প্রকাশ করা হয়েছে, এখানে আবেদনের শেষ ডেট হচ্ছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় গোপালগঞ্জে নিবৃত্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা 71টি পদে নিয়োগ দেওয়া হবে, এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, এই ছিল 5173টি পদের বাংলাদেশের 60টা জেলায় যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিবৃত্তি প্রকাশ করা হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।